সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো প্রতি মাসে তোমাদেরকে যেটা আমি মাসের শেষে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিই, যেহেতু এবার লেট হয়ে গেছে, জানোই ওমিক্রন ভাইরাসে একটু জ্বরে প্রবলেম হয়েছিল আমার, তার জন্য তোমাদের একটু লেট হয়ে গেল। এখন তো আবার বলছে জানি না কি নিও কফ হলে আর একটা ভাইরাস স্টার্ট হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু সুরক্ষিত থাকো সবাই, তাহলেই হবে। তো এখানে চলো স্টার্ট করি। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, আর এখানে ফার্স্ট পার্সনস ইন নিউজের ব্যাপারে। তো আমাদের যে ন্যাশনাল NDRF যেটা বলো না, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, সেটা নতুন ডাইরেক্টর জেনারেল DG হচ্ছে IAS আতুল কারবাল হচ্ছে। দেন নেক্সট, বার্বাডোস একটা দেশ, সেটা কি করেছে, রিহানাকে অ্যাজ আ ন্যাশনাল হিরো হিসাবে ঘোষিত করেছে। বাস একটুকু, এটা জাস্ট একটা তাদের উপাধি, যেমন আমাদের ভারতরত্ন হবে তাদের সেটা এমন হবে। তারপর হচ্ছে সেজ রিপাবলিকের নতুন প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে পেট্র ফিয়ালা। তারপরে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ IMF, IMF মানে ওটা না, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওটা না, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, এটার যে প্রথম মহিলা সভাপতি হচ্ছে সেটা হচ্ছে তোমাদের হর্ষবর্ধন বেস্ট। তারপরে সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা প্রমোদ চন্দ্র মোদী, সেটা আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়েছিলাম। তারপরে চিফ অফ নেভি স্টাফ, নেভি স্টাফের যে চিফ হচ্ছে তার নাম হচ্ছে আর হরি কুমার। আর এখানে আর একটা জেনে রাখবা, CDS যেটা হচ্ছে না, CDS আমাদের যে বিপিন রাওয়াত যে ছিলেন, তার ইন্তেকাল হয়ে গেছে। তার জন্য কি হচ্ছে, নতুন যে CDS হচ্ছে সে এখন ইন্টারিম, সে হচ্ছে MM নারওয়ানে, যে হচ্ছে আমাদের কি আর্মির চিফ অফ ডিফেন্স স্টাফ, তাই না? তো আর্মির তরফ থেকে যে আর্মির চিফ, সে হচ্ছে MM নারওয়ানে, তাকে CDS এখন বর্তমানে বানানো হয়েছে। তো ওটাও তোমাদেরকে জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিব। দেন নেক্সট হচ্ছে 7 নম্বর, সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মানে প্রাইম মিনিস্টার কে হচ্ছে, ম্যাগডালিনা আন্দ্রিসন, ইয়ে হবে। তারপরে ইন্টারন্যাশনাল অ্যাটমিক ফেডারেশন, FIA যেটাকে আমরা বলি, সেটার প্রেসিডেন্ট হচ্ছে, ফার্স্ট টাইম কোনো একটা কি গালফ কান্ট্রির নেশনের কাউকে বানানো হয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ বিন সুলিয়ামকে বানানো হয়েছে। তারপরে ক্যাথরিন এম রাসেল, এ হচ্ছে এখন বর্তমানে আমাদের ইউনিসেফের এক্সিকিউটিভ ডাইরেক্টর। তো ইউনিসেফ তো তোমরা সবাই জানো, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এডুকেশন ফান্ড, যেটা তোমাদের কাছে আছে, নিউ ইয়র্কে আছে। তো সেটারই কে এখন এক্সিকিউটিভ ডাইরেক্টর হচ্ছে ক্যাথরিন এম রাসেল। তারপর হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ CISF, CISF মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তো এটা তোমাদের 8 বাহিনীর ভিতরে পড়ছে, যেমন আসাম রাইফেলস, ITBP, এগুলো হচ্ছে না, তো এগুলো হচ্ছে তোমাদের হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ বলা হয় এক তরফ থেকে। তো এটার এখন বর্তমানে ডাইরেক্টর জেনারেল হচ্ছে সিল বর্ধান সিং হচ্ছে। তারপরে চিফ ডিমিশন, যেটা কি হচ্ছে, 2022-এ উইন্টার অলিম্পিক্স হবে না বিজিংয়ে, যেটা চাইনাতে হবে, তো সেটাইতে আমাদের চিফ ডিমিশন মানে কাকে, সে যে মেন হেড যে সবাইকে নিয়ে যাবে তাকে চিফ ডিমিশন বলা হয়। কাকে বানানো হয়েছে, আইস হকির যে সেক্রেটারি আছে বর্তমানে হরজিন্দর সিংকে বানানো হয়েছে এবারকার। ওকে, আর একটা প্রশ্ন এখান থেকে আসবে, নিচে চলে আসবে, অনেকজন এই উইন্টার অলিম্পিক্সকে বয়কট করেছে, কেন করেছে সব নিচে তোমরা পেয়ে যাবা। তো এখানে নেক্সট হচ্ছে 12 নম্বর, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি জগদীশ লাল আহুজা, যিনি মানে যাকে সবাই জানতো লাঙ্গার বাবা হিসাবে নামে, তো তিনি আর নাই আমাদের মধ্যে। তো এ কি হচ্ছে, কোভিডে করোনা যেটা হয়েছিল না, করোনাকাল 2 বছর ধরে চলছিল, ইনি ক্যান্সার থেকে পীড়িত ছিলেন। তো তারপরে কি হচ্ছে, ইনি সবাইকে ফ্রিতে লঙ্গার মানে বুঝতে পারছো ফ্রিতে খাবার দেওয়া, যেটা পঞ্জাবি ধর্মে যেটা মানানো হয়, তো ওটাই কি হচ্ছে তোমাদের সবাইকে ফ্রিতে খাবার দিত। তো এটাই লঙ্গার বাবা হিসাবে সে একটু ফেমাস ছিল। তারপরে হচ্ছে জার্মানি যে আগে চ্যান্সেলর ছিল কি অ্যাঞ্জেলিন মার্কেল ছিল, এখন বর্তমানে নতুন আবার নিউ চ্যান্সেলর হলো, যেমন আমাদের মেন হেড কি হয়, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়, ওদের মেন হেড চ্যান্সেলর হয়। তো এটাই কি হচ্ছে তোমাদের, কাকে বানানো হয়েছে, ওলাফ স্কোলজকে বানানো হয়েছে। তারপর হচ্ছে CDS বিপিন রাওয়াত পাসড অ্যাওয়ে ইন আ হেলিকপ্টার ক্র্যাশ নিয়ার কন্নুর তামিলনাড়ু। কোন হেলিকপ্টারের নামও অনেক সময় জিজ্ঞেস করে নিতে পারে, MI, ঠিক আছে, MI-17, 17 মানে খাতরা, খাতরা মানে 17, আর MI-17 ভার্জন 5 ছিল, MI-17 ভার্জন 5 এটা ছিল, এটা লেটেস্ট ছিল, তাও কিছু করার নাই, নাতে কি কোনো জিনিসের গ্যারান্টি নাই আজকাল। তো যাই হোক, দেন নেক্সট হচ্ছে তোমাদের প্রবীণ সিনহা, প্রবীণ সিনহা হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ ডেলিগেট ফর দ্য এশিয়া অন দ্য এক্সিকিউটিভ কমিটি অফ ইন্টারপোল। ইন্টারপোল যেটা তোমাদের লিওন ফ্রান্স শহরে আছে, যেটার হেডকোয়ার্টার, তো এটা কি হচ্ছে ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন যেটাকে আমরা বলি, সেটার এক্সিকিউটিভ কমিটিতে কাকে এখন ডাকা হয়েছে, সেটা আমাদের CBI যে এক্সিকিউটিভ হেড ছিল আগে, অ্যাডিশনাল হেড ছিল, উনিকে ডাকা হয়েছে, সেটা হচ্ছে প্রবীণ সিনহা, উনাকে বানানো হয়েছে, ইলেক্ট করা হয়েছে এশিয়ার তরফ থেকে, প্রতিটা কন্টিনেন্ট থেকে একজনকে পাঠানো হয়, তো এশিয়ার তরফ থেকে প্রবীণ সিনহাকে পাঠানো হয়েছে। দেন নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট অফ ফিক্কি, ফিক্কি মানে সবাই জানো ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রিজ, তো সেটার এখন বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছে সঞ্জীব মেহতা। তারপরে সেন্টার হ্যাজ অ্যাপয়েন্টেড অলকা উপাধ্যায় অ্যাজ দ্য চেয়ারপার্সন অফ ন্যাশনাল হাইওয়েজ অ্যাথরিটি অফ ইন্ডিয়া,
যেটা NHAI যে সবকিছু ন্যাশনাল হাইওয়ে গুলো বানানো হয় এদের আন্ডারে বানানো হয়, তো এটারই যে এখন বর্তমানে চেয়ারপার্সন হচ্ছে সেটা অলকা উপাধ্যায় হচ্ছে। তারপরে সিইও অফ টুইটার, টুইটার সিইও ইন্ডিয়ান একজন, কে হচ্ছে এখন পরাগ আগরওয়াল হচ্ছে। আগে কে ছিল তোমাদের, জ্যাক ডোর্সি ছিল, কিন্তু এখন বর্তমানে পরাগ আগরওয়ালকে বানানো হয়েছে। আর আর একটা জিনিস বলে দিচ্ছি, আজকে একটু এটা তোমাদের ডিফারেন্ট হচ্ছে, কারণ কি হচ্ছে অনেকজন আমাকে বলে স্যার জেরক্স করার জন্য একটু কম পেজে করবেন, তো তোমাদেরকে চেষ্টা করেছি আমি এটাকে 4টে পেজে কমপ্লিট হয়ে যায়, তো এটা তোমরা প্রিন্ট করে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে এটার PDF প্রোভাইড করে দিয়েছি। ওকে, তো চলো নেক্সট হচ্ছে 19 নম্বর, গীতা গোপীনাথ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ডেপুটি ম্যানেজার ডাইরেক্টর অফ IMF। এখানে চলে আসলো IMF, IMF এর যে মেন হেড ছিল গীতা গোপীনাথ, তো 2021 সালে তার টেনুয়াটা কমপ্লিট হয়ে গেছিল 31শে ডিসেম্বরে, তার জন্য এখন নতুন আবার কি করলো, অনেক কাজ করছে, অনেক ভালো কাজ করছে, তার জন্য IMF কি করলো আর একটা নতুন পোস্ট বানিয়ে দিল। এই পোস্টটা আগে ছিল না, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরের কোনো পোস্ট ছিল না, এই নতুন পোস্ট বানানো হলো ওনার জন্য স্পেশালি। তো এটা IMF এর এখন ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কে হচ্ছে, গীতা গোপীনাথ। ওকে, দ্য নেক্সট হচ্ছে অ্যাওয়ার্ডস এর টপিক, তো অ্যাওয়ার্ডসে সবাই জানো কি হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট, কি মিস ইউনিভার্স 2021 এখন বর্তমানে আমাদের কে হলো ইন্ডিয়ার তরফ থেকে হারনাথ সান্ধু। আর ফার্স্ট মিস ইউনিভার্স যদি ইন্ডিয়ার তরফ থেকে জিজ্ঞেস করে, সুস্মিতা সেন হয়েছিল 1994-এ। আর একটা কি হচ্ছে, এখানে বিউটি পেঞ্জেন্টসে অনেকজন কনফিউজ থাকে, কারণ কি হচ্ছে এখানে তোমাদের মেন 4টে বিউটি পেঞ্জেন্ট হয়, বিগ ফোর বলা হয় এদেরকে। বিগ ফোর কি হচ্ছে, একটা হচ্ছে মিস ইউনিভার্স যেটা USA দেয়, আর মিস ওয়ার্ল্ড যেটা UK দেয়, তারপরে মিস ইন্টারন্যাশনাল যেটা জাপান দেয়, আর মিস আর্থ যেটা হচ্ছে তোমাদের ফিলিপিন্স দেয়। তো এই 4টে হচ্ছে তোমাদের মেন, কিন্তু এই 4টেতে মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স বেশিরভাগ আমরা পড়ি, ঠিক আছে। তো এটা তোমাদের এখন বর্তমানে যে মিস ইউনিভার্স হলো সে হচ্ছে আমাদের চণ্ডীগড়ের হরনাথ সান্ধু হলো। আর দেন নেক্সট হচ্ছে বুকার প্রাইজ, যেটাকে আমরা ম্যান বুকার প্রাইজে বলি। তো বুকার প্রাইজটা এবার 2021-এর জন্য কাকে দেওয়া হয়েছে, ড্যামন গ্যালগোটকে দেওয়া হয়েছে, আর যেটা তোমাদের সাউথ আফ্রিকা থেকে বিলং করে, কোন বইয়ের জন্য, দ্য প্রমিস বইয়ের জন্য দেওয়া হয়েছে। তারপরে কোনকনি রাইটার দামোদর মৌজোকে এবারকার আমাদের ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়, সাহিত্যের অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড যেটা, সেটা হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। তো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এবারকার কোনকনি রাইটার, যেটা গোয়াতে, গোয়ার ন্যাশনাল সরি স্টেট ল্যাঙ্গুয়েজ যেটা বলা হচ্ছে, তো সেটাই হচ্ছে তোমাদের দামোদর মৌজোকে দেওয়া হয়েছে এবারকার। দেন নেক্সট হচ্ছে প্রফেসর এস শিবা, দাঁড়াও এটা হ্যাঁ শিবা দাস, তো প্রফেসর এস শিবা দাস এ প্রলিফিক রাইটার ইন চিলড্রেন্স বুক, ছোট বাচ্চাদের যে বই লিখতেন, তো ওই বই লেখার জন্য ওনাকে কি একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, বিগ লিটিল বুক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে, প্রফেসর এস শিবা দাসকে দেওয়া হয়েছে। তারপরে টাটা লিটারেচার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার এবারকা অনিতা দেশাইকে দেওয়া হয়েছে। আর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড যেহেতু সবাই জানো 24টা ল্যাঙ্গুয়েজে দেওয়ার জন্য জন্য দেওয়া হয়, ফার্স্ট কি হচ্ছে তোমাদের 22টা যেটা আমাদের শেডিউল ল্যাঙ্গুয়েজ আছে না, 22টা শেডিউল ল্যাঙ্গুয়েজ প্লাস হিন্দি আর প্লাস ইংলিশ, তো টোটাল কত হচ্ছে 24টা ল্যাঙ্গুয়েজের জন্য। এমন না কি 24টা ল্যাঙ্গুয়েজের জন্য 24 জনকে দিবে, এমন করে না, 10 জনকে দিতে পারে, 12 জনকে দিতে পারে, 20 জনকে দিতে পারে, কারণ কি হচ্ছে এবারকার তোমাদের কি হচ্ছে 20 জনকে দেওয়া হয়েছে। আর এখানে ইংলিশ আর হিন্দিটা তো কনফার্ম পড়তে হবে, আর যেহেতু তোমরা বাংলার এক্সামস গুলো যদি দিতে যাও তো সেগুলো তোমাদেরকে পড়তে হবে, তো কি হচ্ছে ইংলিশের জন্য নমিতা গোখলেকে দেওয়া হয়েছে, কি তার বই থিংস টু লিভ বিহাইন্ড এর জন্য দেওয়া হয়েছে। আর হিন্দির জন্য দেয়া প্রকাশ সিনহাকে দেওয়া হয়েছে। আর আমাদের বেঙ্গলির জন্য সবাই জানো আমার যে এখন এখন বর্তমানে এডুকেশন মিনিস্টার ব্রত বসু, ওনার জন্য উনিকে দেওয়া হয়েছে। খালিদ হাসানের সঙ্গে আর একটা কি একটা প্লে লিখেছিল, ঠিক আছে, প্লে সবাই জানো কি হচ্ছে প্লে মানে। তারপর হচ্ছে নেক্সট দ্য পিস প্রাইজ অফ জার্মান বুক ট্রেড, এই 2021-এরটা কাকে দেওয়া হয়েছে, সিৎসি দাঙ্গরাম বাঙ্গা, আজব নাম কি আজব নাম, যাই হোক ফার্স্ট ব্ল্যাক ওম্যান, তার জন্য একটু ইম্পর্টেন্ট, তার বইয়ের নাম হচ্ছে নিউ এনলাইটেনমেন্ট। তারপর হচ্ছে বালকৃষ্ণ দোষীকে এবারকার রয়্যাল গোল্ড মেডেল 2022টা দিয়ে হয়েছে, এটা কি হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট অনার ফর আর্কিটেকচার, মানে এটাকে বলাই হয় তোমাদের আর্কিটেকচারের নোবেল প্রাইজ বলা হয়, তার জন্য এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের 9 নম্বর, ব্রেল থাঙ্গা ওয়াজ রিসিভ দ্য 12th মণিপুর স্টেট অ্যাওয়ার্ড ফর লিটারেচার 2020 ফর হিজ বুক এই আমাদি আনুগুনি ইথা, যাই হোক আমি পড়তে পারলাম না। তারপরে 10 নম্বর, প্রেসিডেন্ট কোবিন প্রেসিডেন্টেড প্রেসিডেন্ট স্ট্যান্ডার্ড, এই অ্যাওয়ার্ডটা কাকে দিয়েছে, সেকেন্ড মিসাইল বেসেল স্কোয়াড্রন যেটা মুম্বাইতে আছে সেটা তাকে দিয়েছে। তারপরে হচ্ছে ডক্টর এস কে সোহান রয় বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু অ্যাওয়ার্ড দ্য অনার টাইটেল অফ নাইট অফ পেত্রা গুলফা, যেটা হচ্ছে ইটালির তরফ থেকে দেওয়া হয়, সেটা ফার্স্ট টাইম কোনো একজন ইন্ডিয়ানকে দেওয়া হয়েছে, তা কাকে দেওয়া হয়েছে, ডক্টর এস কে সোহান
রায়কে দিয়ে আছে। তারপর হচ্ছে রাজেন্দ্র পাল গৌতম, যিনি হচ্ছে এখন দিল্লির সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার, ওনাকে অনার করা হয়েছে কিসে থেকে, লর্ড বুদ্ধা ইন্ডিয়া পিস অ্যান্ড ট্যুরিজম মিত্রা অ্যাওয়ার্ড থেকে অনার করা হয়েছে। তারপর হচ্ছে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, যেটাকে SGFI বলে, SGFI মেডেল এবারকার বর্তমানে কাকে দিয়ে আছে, সুনীল গাভাস্কার, যাকে আমরা লিটল মাস্টার বলি। মাস্টার ব্লাস্টার আমরা বলি কাকে, সচিন তেন্ডুলকার, আর লিটল মাস্টার আমরা সুনীল গাভাস্কারকে বলি। অনেকজনের লিটল, অনেক জায়গায় অনেক বইয়ে লিটল মাস্টার ভুল করে সুনীল গাভাস্কার লেখা থাকে, ঠিক আছে, তো এটা একটু দেখে নিও। গড অফ ক্রিকেটও আমাদের সচিন তেন্ডুলকারই বলা হয়। তারপর আছে 14 নম্বর, দিনিয়ার পটেল ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য কমলা দেবী চট্টোপাধ্যায় NIF বুক প্রাইজ 2012 সরি 2021 ফর নারোজি, পায়োনিয়ার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম। এই নারোজি বইটা কার উপরে লেখা, দাদাভাই নারোজির বায়োগ্রাফি এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে 14 নম্বর, ইন্ডিয়ান আমেরিকান ম্যাথামেটিশিয়ান নিখিল শ্রীবাস্তবা ইজ ওয়ান অফ দ্য থ্রি উইনার্স অফ ক্রিপ্রিয়ান ফোর্সে প্রাইজ। ক্রিপ্রিয়ান ফোর্সে প্রাইজ তিনজনকে দিয়ে আছে, তার ভিতরে একজন যে আমাদের ইন্ডিয়ান হচ্ছে, সে হচ্ছে নিখিল শ্রীবাস্তবা। তারপর হচ্ছে স্কিমস অ্যান্ড লঞ্চেস এর ভিতরে, তো দিল্লি গভর্নমেন্ট একটা নতুন স্কিম লঞ্চ করেছে কনস্ট্রাকশন ওয়ার্কার্সদের জন্য, সেটা হচ্ছে শ্রমিক মিত্র। তারপরে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী COP26 যেটা তোমাদের গ্লাসগো UK-তে হয়েছিল, সেটাতে একটা স্কিম লঞ্চ করেছে, ইনিশিয়েটিভ, স্কিম না ইনিশিয়েটিভ লঞ্চ করেছে, সেটা হচ্ছে ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ান গ্রিড, এই ইনিশিয়েটিভটা লঞ্চ করেছে। তারপর হচ্ছে 3rd নম্বর, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইল ইনগ্রেটেড, কি ইনগ্রেট করবে সেটা, সরিউ ক্যানাল, যেটা উত্তরপ্রদেশে তোমাদের টোটাল 9টা ডিস্ট্রিক্টকে বেনিফিট করবে, তো এই ক্যানেলটার নাম হচ্ছে সরিউ ক্যানাল ন্যাশনাল প্রজেক্ট। এটা কোথায়, উত্তরপ্রদেশে বালমপুর ডিস্ট্রিক্টে এটা ইনগ্রেট করবে। তারপর হচ্ছে হরিয়ানা লঞ্চেজ উত্তম বীজ পোর্টাল, এই পোর্টালটা হরিয়ানা লঞ্চ করবে। তারপরে শ্রেষ্ঠা, এই স্কিমটা SC ক্যান্ডিডেটদের জন্য, মানে যারা শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য, তারা কি রেসিডেন্সিয়াল এডুকেশন যারা নিতে চাইছে তাদের জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে ট্রেড এমার্জেন্স, এটাকে স্টার্ট করেছে ICICI ব্যাংক স্টার্ট করেছে, কাদের জন্য, এক্সপোর্ট ইম্পোর্ট যারা করে তাদের জন্য। তারপরে হচ্ছে এয়ারটেল পেমেন্টস ব্যাংককে এবারকার কি বানানো, মানে কি অ্যানাউন্স করে দিয়া হলো, এটা একটা শিডিউল্ড ব্যাংক অ্যানাউন্স করা হয়েছে, দেখো শিডিউল ব্যাংক ফর দ্য RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শিডিউল ব্যাংক মানে বুঝতে পারছো, মানে এবার একটা মান্যতা পেয়ে গেলো, এবার তোমরা, হ্যাঁ, এখানে তোমরা নিজের পয়সা জমা দিতে পারো, তুলতে পারো, যাই কিছু তোমরা করতে পারো। তারপর হচ্ছে 8 নম্বর, হংকং অ্যান্ড সিংহাই ব্যাংক কর্পোরেশন HSBC যেটাকে বলে, এটা ইন্ডিয়াতে সর্বপ্রথম ক্রেডিট কার্ড বানিয়েছে কিসে থেকে, রিসাইকেল PVC পলিভিনাইল ক্লোরাইড প্লাস্টিক থেকে কি বানিয়েছে, এরা ক্রেডিট কার্ড বানিয়েছে। তো দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ লঞ্চড ফার্স্ট পড হোটেল। পড হোটেল কোথায় সবচেয়ে প্রথম লঞ্চ করেছে, এটা হচ্ছে মুম্বাই সেন্ট্রাল স্টেশনে, মানে CSTC যেটা বলে ছত্রপতি শিবাজি টার্মিনাস, সো সেখানে লঞ্চ করেছে। এটা তোমরা যদি দেখতে চাও, আর মানে আগে লঞ্চ হয়েছে কোথায়, কলকাতা আমাদের শিয়ালদাতে লঞ্চ হয়েছে, যদি তোমরা নর্মালি কখনো শিয়ালদাতে গিয়েছো, একদম লাস্ট যেটা তোমাদের নর্থের দিকে যে ট্রেনগুলো ছাড়ে, 9 নম্বর যেটা প্ল্যাটফর্ম আছে ওখানে দেখবা, ছোট ছোট করে তোমাদের প্ল্যাটফর্মের মাঝখানে একটা ছোট ছোট হোটেল বানিয়েছে, ওগুলোকে পড হোটেল বলা হয়। তারপর হচ্ছে 10 নম্বর, প্রাইম মিনিস্টার মোদি লেড ফাউন্ডেশন স্টোন অফ মা উমিয়া ধাম ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা কোথায় ফাউন্ডেশন করেছে, ডেফিনেটলি কোথায় করবে, গুজরাতি ব্যক্তি গুজরাতি তো করবে। তারপর হচ্ছে 11 নম্বর, বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এটা কোথায় ইনগ্রেট করা হলো, কলকাতাতে ইনগ্রেট করা হলো। তারপরে 12 নম্বর, ইন্ডিয়ার ফার্স্ট গ্রিন হাইড্রোজেন মাইক্রোগ্রিড প্রজেক্ট, এটা কোথায় বানানো হয়েছে, ভাইজ্যাগ মানে বিশাখাপট্টনমে বানানো হয়েছে। তারপরে হচ্ছে সামাজিক আদ্রিকৃতা শিবির, এটা তাদের জন্য স্টার্ট করা হয়েছে, এটা হচ্ছে তোমাদের দিব্যাঙ্গন, মানে যারা হ্যান্ডিক্যাপ পার্সন তাদের জন্য স্টার্ট করা হয়েছে। কে লঞ্চ করেছে এটা, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট লঞ্চ করেছে। তারপরে ঝাড়খণ্ডের যে চিফ মিনিস্টার, উনি একটা ওয়েব পোর্টাল স্টার্ট করেছে, সেই ওয়েব পোর্টালের নাম হচ্ছে হামার আপনা বাজেট, এটা হচ্ছে তোমাদের ওয়েব পোর্টালের নাম। তারপর হচ্ছে রোড সেফটি ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে রাক্ষক, এটাকে স্টার্ট করেছে উড়িষ্যা গভর্নমেন্ট, মানে তোমাদের নর্মালি রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাদের কী করা হবে, জাস্ট তার পাশে রোডের পাশে পাশে যারা নিজের স্টলগুলো লাগায় তাদেরকে একটু ট্রেন করা হবে এটা জাস্ট। দেন নেক্সট হচ্ছে নেশন অ্যান্ড স্টেট FCI মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ইন তামিলনাড়ু লঞ্চেস ফার্স্ট ফুড মিউজিয়াম, মানে এই তামিলনাড়ুর প্রথম ফুড মিউজিয়াম কোথায় লঞ্চ হয়েছে, তোমাদের তাঞ্জাভুরে লঞ্চ হয়েছে। তাঞ্জাভুর থেকে একটা প্রশ্ন আছে, চোল টেম্পলগুলো যেগুলো আছে না ইউনেস্কো, তো সেগুলো তোমাদের কোথায় আছে, তাঞ্জাভুরে আছে। তারপরে চোল টেম্পলসগুলো কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে। তারপর হচ্ছে অমিত শাহ হ্যাজ লেড ফাউন্ডেশন স্টোন ফর দ্য সেটিং আপ অফ রানী গাইদিন্দলু ট্রাইবাল ফ্রিডম ফাইটার মিউজিয়াম। রানী গাইদিন্দলু সবাই জানো কি হয়েছে, 13 বছরে তোমাদের
জেলে গিয়েছিল, আমাদের ফ্রিডম ফাইটার ছিলেন, আর রানী এই উপাধিটা কে দিয়েছিল, আমাদের জওয়াহরলাল নেহরু, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যিনি ছিলেন উনি দিয়েছিলেন। কেন গিয়েছিল, হেরাকা রিলিজিয়াস মুভমেন্টের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তার জন্য ওনাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল। তা ঠিক আছে, আর ডটার অফ দ্য হিলসও বলা হয় এনাকে। তারপরে নেক্সট হচ্ছে 3 নম্বর, অন্ধ্রপ্রদেশ স্টেট গভর্নমেন্ট উইথড্রজ কন্ট্রোভার্সিয়াল 3 ক্যাপিটাল ল যাত্রিকা, মানে তিনটে ক্যাপিটাল বলছিল না কি কি ক্যাপিটাল হবে, অমরাবতী, বিশাখাপট্টনম আর কি কার্নুল না কি হবে একটা, তো এখানে তোমাদের এই তিনটা ক্যাপিটাল আর হবে না, একটাই ক্যাপিটাল থাকবে, সেটা হচ্ছে অমরাবতী ক্যাপিটাল থাকবে। তো ফার্স্ট স্টেট হতো যার তিনটে ক্যাপিটাল হতো, কিন্তু আর ক্যাপিটাল হবে না তিনটে, এখন একটাই ক্যাপিটাল হবে। তারপর হচ্ছে দিল্লি হ্যাজ লঞ্চড ওপেন বার্নিং ক্যাম্পেইন, এটা লঞ্চ করেছে কারণ সবাই ওই গম যখন কেটে দেওয়া হয় তারপরে পুড়িয়ে দেয়, তো ওটা থেকে পলিউশন বেশি হয়, তার জন্য এটাকে স্টপ করা হয়েছে। তারপরে হচ্ছে 5 নম্বর, ইন্ডিয়ান আর্মি স্ট্যাবলিশ কোয়ান্টাম ল্যাবরেটরি ইন মৌ, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে, এটা স্ট্যাবলিশ করেছে। তারপরে ইউনেস্কো ইনস্ক্রাইবস দুর্গাপূজা, এটা তো সবাই জানো, দুর্গাপূজা আমাদের যেটা কলকাতাতে হয় সেটাকে কি করা হয়েছে, অন দ্য রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। এই কালচারাল হেরিটেজ লিস্টে আমাদের টোটাল 13টা ছিল, এখন বর্তমানে তাহলে কত হলো, দুর্গাপূজাকে অ্যাড করে টোটাল 14টা হচ্ছে কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটিতে। ঠিক আছে, দ্য নেক্সট হচ্ছে প্লেসেস ইন নিউজ, সিম্ফনি অর্কেস্ট্রা, এটা ইন্ডিয়ান এয়ারফোর্স মানে জাস্ট কন্ডাক্ট করেছে, কোথায়, গোলকোন্ডা ফোর্ট, যেটা তোমাদের হায়দ্রাবাদে আছে। তারপর হচ্ছে পাকালদুল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটা তোমাদের ইনগ্রেট করা হলো, সেটা কোন নদীর উপরে, সেটা হচ্ছে মাস মারুসুদার রিভারের উপরে, আর এটা তোমাদের কি চেনাব নদীর একটা শাখা, আর এটা হচ্ছে কোথায়, JNK মানে জম্মু কাশ্মীরে আছে। তারপর হচ্ছে অমিত শাহ হ্যাজ লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ মা শাকুম্ভরী বিশ্ববিদ্যালয়, এটা কোথায়, সাহারানপুর উত্তরপ্রদেশে, এটা ফাউন্ডেশন স্টোনটা স্টার্ট করলো। তারপর হচ্ছে IBM কর্পোরেশন, মানে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন যেটাকে আমরা বলি, IBM কর্পোরেশন হ্যাজ লঞ্চড এ ক্লায়েন্ট ইনোভেশন সেন্টার ইন মাইসুর, ঠিক আছে, মাইসুর কোথায় আছে, কর্ণাটকা সবাই জানো। তারপর হচ্ছে ইন্ডিয়া সবচেয়ে প্রথম রিভার ইন্টারলেট লিঙ্কিং প্রজেক্ট, এটা কাছাকাছি 40 থেকে 42 বছর থেকে কথাবার্তা চলছিল, কিন্তু হচ্ছিলই না, দিয়ে অ্যাটলিস্ট ফাইনালি হয়ে গেল, রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট, মানে এখান থেকে একটা নদী যাচ্ছে, এখান থেকে একটা নদী যাচ্ছে, এখানে সবাই জল পাচ্ছে, এখানে সবাই জল পাচ্ছে, কিন্তু এই যে মাঝখানে এখানে কেউ জল পাচ্ছে না, তার জন্য কি করছে, এখান থেকে এখানে একটা ইন্টারলিঙ্ক করে দিল, এই রিভারকে এই রিভার সঙ্গে জয়েন করে দিল, তাহলে এখানে সবাই যারা থাকে তারা জল পেয়ে যাবে, কিংবা ওখানে যদি ফার্মিং করতে হয় কিংবা ওখানে জল পৌঁছায় না আমাদের মাঠে, তো তার জন্য কি করতে হয়, রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্টটা এটা ফার্স্ট টাইম লঞ্চ হলো ইন্ডিয়াতে। সেটা কোন দুটো নদীকে জয়েন করছে, সেটা হচ্ছে কেন আর বেতবা, কেন হচ্ছে মধ্যপ্রদেশে আর বেতবা হচ্ছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, তো দেন নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনালে, দুবাই আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে প্রথম কি হচ্ছে, 100% পেপারলেস গভর্নমেন্ট তৈরি হয়ে গেলো, মানে যা কিছু কাজ হবে সবকিছু এখন ডিজিটালি কাজ হবে, পেপারে উপরে কোনো কাজ হবে না। তারপরে হচ্ছে ইকুবেরিন, এই এক্সারসাইজটা কি করে, ইন্ডিয়ার মালদ্বীপ একসঙ্গে করে, কোথায় করছে, এবার এবার খান্দলু আইল্যান্ডে করছে, যেটা মালদ্বীপে আছে। তারপর হচ্ছে 6 3 নম্বর, ইন্ডিয়া ওভারটেক ফ্রান্স টু বিকাম দ্য ওয়ার্ল্ডস 6th biggest ইকোনমি, মানে টোটাল আমাদের ইন্ডিয়া কত, 7 নম্বরে ছিল, এখন 6 নম্বরে পৌঁছে গেল, মানে ফ্রান্সকে ওভারটেক করিল। যদি জিজ্ঞেস করিলে আর আগেকার যে 5 জন আছে তারা কারা, USA, তারপরে চাইনা, তারপরে UK, তারপরে জার্মানি, তারপরে হচ্ছে তোমাদের জাপান, তারপরে হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া জাপান কেউ ক্রস করে যাবে 2030-এর আগে, তোমাদের ক্রস করে যাবে, এটা বলা হয়েছে, জাস্ট ফোরকাস্ট করা হয়েছে, দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, আমরা এমনি তো না খেয়ে মরছি সবাই, তো চাকরি বাকরি তো দেওয়া হচ্ছেই না, যা হচ্ছে দেখা যাবে, ইকোনমি বাড়াচ্ছে বাল সব। তারপর হচ্ছে 4 নম্বর, ভুটান কনফার্ড ইটস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, অর্ডার অফ দ্য ড্রুক গেওপল, যেটাকে আমরা কি ড্রাগন কিংও বলি, ড্রুক গ্যালপো মানে ড্রাগন কিং ও বলা হয়, এই অ্যাওয়ার্ডকে কি ন্যাংডাং পিল গিং খলো, আজব নাম তো, যাই হোক এটা কি হচ্ছে, এই অ্যাওয়ার্ডটা দিয়ে হয়েছে কাকে দিয়েছে, মোদিকে দিয়ে হয়েছে, জিও বলতে হবে না, যাই ফালতু। নেক্সট 5 নম্বর, নর্থ কোরিয়া হ্যাজ ব্যান সিটিজেন্স ফ্রম, কিসের জন্য, তাদেরকে কোট পড়তে মানা করেছে, কিসে, লেদার কোট পড়তে তাদেরকে মানা করা হয়েছে। তারপর হচ্ছে র্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লাইমেট চেঞ্জ ইন্ডেক্সের, ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 10 নম্বর, আর গ্লোবাল ড্রাগস পলিসি ইন্ডেক্স, এটা যেহেতু ফার্স্ট টাইম এই ইন্ডেক্সটা দেওয়া হয়েছে, তো এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 18 নম্বর, টোটাল 30টার ভিতরে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 18। তারপর হচ্ছে 8 নম্বরে কস্ট অফ লিভিং ইন্ডেক্সে, ওয়ার্ল্ডের সবচেয়ে চিপেস্ট
সিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডামাস্কাস, আর ডামাস্কাস হচ্ছে সিরিয়ার কি রাজধানী, আর তারই পাশ প্রতিবেশী দেশ যেটা হচ্ছে ইসরায়েল। তো ইসরায়েল হচ্ছে যে তেল আবিব শহরটা সেটা হচ্ছে ইসরায়েলের মানে ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ সিটি, আগে টোকিও ছিল, এখন বর্তমানে কি হচ্ছে তেল আবিব ইসরায়েলের। তারপর হচ্ছে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশন, এটা কোথায় লঞ্চ করা হলো, ওপেন করা হলো, রাজশাহীতে, যেটা বাংলাদেশে আছে। তারপর হচ্ছে 10 নম্বর, 6 ডিসেম্বরকে ইন্ডিয়া আর পাকিস্তান, সরি, ইন্ডিয়া আর বাংলাদেশ কি হিসাবে পালন করবে, মৈত্রী দিবস হিসাবে পালন করবে। তারপর 11 নম্বর, দ্য সামিট ফর ডেমোক্রেসি, এটা 2021টা ইউএসএ হোস্ট করছে। তারপরে যে ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ রিসিভ 2 মিরাজ 2000 এয়ারক্রাফট, এটা কোথায় থেকে এটা রিসিভ করেছে, এটা ফ্রান্স থেকে রিসিভ করেছে। তারপরে 13 নম্বর, ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে যেটা হচ্ছে সেটা সবচেয়ে পপুলেটেড সিটি ওয়ার্ল্ডে যদি বলে তাহলে ভুটান সিটি হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে যদি বলে সবচেয়ে পপুলেট মানে সবচেয়ে নোংরা মানে পলিউটেড, পপুলেটেড বলছি, পলিউটেড এয়ার পলিউশন তরফ থেকে সেটা হচ্ছে কি আমাদের গাজিয়াবাদ, আগে দিল্লি ছিল এখন কিন্তু বর্তমানে গাজিয়াবাদ আছে। তারপর হচ্ছে 14 নম্বর, ইন্ডিয়া হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটিতে, ইন্ডিয়াকে এবার ইলেক্ট করা হয়েছে, প্রতি 4 বছর পর চেঞ্জ করে, তো এবারকার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটিতে যেহেতু তাদের কে অ্যাপয়েন্ট করা হয়েছে, ইলেক্ট করা হয়েছে, কত বছরের জন্য, 4 বছরের জন্য, মানে কখন থেকে, 2021 থেকে 2025 পর্যন্ত। তারপরে হচ্ছে নেক্সট, সাউথ কোরিয়া ইজ টু গেট দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং সিটি, সাউথ কোরিয়াতে সবচেয়ে প্রথম ফ্লোটিং সিটি তৈরি করা হবে 2025 সাল পর্যন্ত, সেটা কোথায়, বুসান, যেটা নদীর তীরে উপকূলে বানানো হবে। তারপর হচ্ছে 16 নম্বর, দ্য ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজেশন কর্পোরেশন, যেটাকে আমরা ইফকো বলি, ঠিক আছে, ইফকো কে কি র্যাঙ্ক করা হয়েছে, নাম্বার 1 কোঅপারেটিভ হিসাবে র্যাঙ্ক করা হয়েছে, কারণ কি হচ্ছে টোটাল ওয়ার্ল্ডে 300টা কোঅপারেটিভ ভিতরে ইফকোটা হচ্ছে নাম্বার 1। তারপর হচ্ছে সিঙ্গাপুর হ্যাজ বিন রিমুভড ফ্রম ইন্ডিয়াস অ্যাট রিস্ক নেশনস, অ্যাট রিস্ক নেশনস মানে কি হচ্ছে, সিঙ্গাপুরে অনেক তোমাদের কোভিড ছড়াচ্ছিল, তার জন্য কি হচ্ছে সিঙ্গাপুর থেকে ব্যক্তিদেরকে আসতে মানা করে দিয়ে আসলো, কিন্তু এখন কি হলো আস্তে আস্তে সব শান্ত হয়েছে, সব ঠিক হয়েছে, এখন তো নিও কব আসছে, দেখা যাক এটা কি করছে। তো বলা হচ্ছে 3 জনের ভিতরে একজন মারা যাবেই, তো তার ভিতরে আমি একজন মরবো, তো কারণ করোনার সঙ্গে সময় যাওয়া হয়েছিল, এখনো যাওয়ার হলো। তারপরে কি আছে তোমাদের, তো এখানে অ্যাট রিস্ক নেশন থেকে সিঙ্গাপুরকে বাংলাদেশকে এদেরকে হটিয়ে দিয়ে হয়েছে, এখান থেকে এবার ব্যক্তি আসতে পারে, ভিসা লাগিয়ে না যাই করে তারা যদি আসতে চায়। তারপরে ইন্ডিয়া একটা অপারেশন দেবী শক্তি লঞ্চ করেছিল কি আফগানিস্তানে, ওই তো টেররিস্টরা তোমাদের জিমে ডান্স করছিল, তো তাই হচ্ছে টেররিস্টরা সবকিছু ক্যাপচার করে দিয়েছিল, ওখান থেকে ইন্ডিয়ার ব্যক্তিদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে, তো সেটা হচ্ছে অপারেশন দেবী শক্তি। সেটা টোটাল কতজনকে নিয়ে এসেছে, 565 জনকে নিয়ে এসেছে, তার ভিতরে ইন্ডিয়ান হচ্ছে 300, 438টা, ঠিক আছে। দেন লাস্ট পেজ, আই থিঙ্ক, হ্যাঁ 30 মিনিট হয়ে যাবে, সমস্যা নাই, তো এখন হচ্ছে 22 মিনিট 25 সেকেন্ড। তো নেক্সট স্পোর্টস, স্পোর্টসের দিকে ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স তরফ থেকে এবার ইন্ডিয়ান অ্যাথলিটকে দেওয়া হয়েছে, লং জাম্প যে করে সেটা হচ্ছে অঞ্জু ববি জর্জকে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে চাইনা অ্যান্ড ব্রিটেন কি করেছে, অ্যালং উইথ ইউএসএ, কি চাইনা অ্যান্ড ব্রিটেন, এটা ক্যানাডা হবে, সরি এটা চাইনা হবে না, এটা ক্যানাডা হবে, আমার ভুল, চাইনাতেই তো হচ্ছে, চাইনা কেমন করে বয়কট করতে পারে, তো এটা হচ্ছে তোমাদের ক্যানাডা, ঠিক আছে। ক্যানাডা অ্যান্ড ব্রিটেন অ্যালং উইথ ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়া অ্যানাউন্স ডিপ্লোম্যাটিক বয়কট, বয়কট কি করেছে, উইন্টার অলিম্পিক্স 2022 যেটা বেজিং এ হবে, কিসের জন্য, করোনার জন্য তোমরা ভাববো, না করোনার জন্য না, ওখানে কি হচ্ছে মুসলিম একটা ওমেনের কমিউনিটি আছে, ইউগিয়র ওমেন বলা হয়, তাদের উপরে অনেক অত্যাচার করা হচ্ছে, আর তাদের হিউম্যান রাইটস কে উল্লঙ্ঘন করা হচ্ছে রীতিমতন, তাদের সঙ্গে মানে বুঝতেই পারছো কি সব হচ্ছে, সেটা বলাও যায় না, একদম জঘন্য যে তোমার জিনিস, তো সেটা হচ্ছে তোমাদের তার জন্য এরা কি বয়কট করেছে সবাই, তো এটা হচ্ছে তোমাদের নিউজটা। তারপর হচ্ছে 3 নম্বর, দ্য টাইম ম্যাগাজিন নেম জিমনাস্ট কি সিমোনা বাইলস কে অ্যাথলিট অফ দ্য ইয়ার ঘোষিত করেছে 2021 সালে। তারপর হচ্ছে আইসিসি মেন্স যে ক্রিকেট কমিটির যে এখন বর্তমানে নতুন চেয়ারম্যান হলো, সে হচ্ছে এখন আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি। তারপর হচ্ছে তামিলনাড়ু জিতলো এবারকার কি সৈয়দ মুস্তাক আলী ট্রফি, T20 ট্রফি যেটা হয়, তামিলনাড়ু জিতেছে। তারপর হচ্ছে রাশিয়া বিটস ক্রোয়াটিয়া ডেভিস কাপে, রাশিয়া জিতেছে, রাশিয়ার যে ক্যাপ্টেন হয় ডেভিড ডেভিড মেলডিডিভোইস নাকি একজন নাম আছে, ও জিতেছিল, তো তার জন্য রাশিয়াকে ডেভিস কাপের কাপটা দিয়া হলো। তারপর হচ্ছে ইন্ডিয়াস হাসিনি মাথান রঞ্জন বিকাম ইয়াংগেস্ট অ্যাথলিট টু উইন ITTF টাইটেল, ITTF মানে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের টাইটেলটা দিয়ে হয়েছে, 12 বছরে তিনি এই মেডেলটা পেয়েছে, মানে জিতেছে তিনি। তারপর হচ্ছে 8 নম্বর, নিউজিল্যান্ডস আজাজ পটেল, আজাজ পটেল বিশ্বে 3 নম্বর ব্যক্তি হয়ে গেলো যে
একটাই ইনিংসে 10টা উইকেট নিয়েছে, ঠিক আছে। ফার্স্ট কে নিয়েছিল, লেকার, জিম লেকার নিয়েছিল, যে ইংল্যান্ড থেকে বিলং করে, আর তারপরে আমাদের অনিল কুম্বলে নিয়েছিল, তারপরে এখন আজাজ পটেল যে নিউজিল্যান্ড থেকে, ইন্ডিয়া কি হারিয়েছিল তাই না, ওটাই তোমাদের 10টা উইকেট নিয়েছিল। তারপর হচ্ছে আর্জেন্টিনিয়া হ্যাজ ওয়ান দ্য FIH মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনিয়া এবারকার জিতেছে, কোথায় হয়েছিল, এই তো আমাদের ভুবনেশ্বরে উড়িষ্যাতে হয়েছিল। তারপর হচ্ছে 10 নম্বর, ইন্ডিয়া অ্যানাউন্স আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন, ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন কে হচ্ছে ইয়াশ দুলাই, যেটা তোমাদের ওয়েস্ট ইন্ডিজে হবে 2022 সালে, মানে এখন স্টার্ট হয়ে গেছে, তোমরা হয়তো দেখছো যে 14ই জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, মানে সরস্বতী পূজা আমাদের বেঙ্গালি ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত চলবে। তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিয়া হ্যাজ সেট আপ 3 রিসার্চ সেন্টার, 3টে রিসার্চ সেন্টার কি কি, দক্ষিণ গঙ্গোত্রী যেটা 1984-এ বানিয়েছিল, তারপরে মৈত্রী বানিয়েছিল, এখন বর্তমানে 2012-তে তোমাদের ভারতী বানানো হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সাইক্লোন জাওয়াদ, এটা কোথায় হিট করেছিল, এটা আন্ধ্র কোস্টে হিট করেছিল। তারপরে আর্থ স্টেশন অফ দুর্গাপুর, সরি, দূরদর্শন কেন্দ্র, এটা কোথায় ইনগ্রেট করা হয়েছে, গোরখপুর উত্তরপ্রদেশে ইনগ্রেট করা হয়েছে। তারপরে নেক্সট, জয়েন্ট এক্সারসাইজ ইন্ডিয়ান আর্মি আর ইন্ডিয়ান এয়ারফোর্স করেছে, সেটা এক্সারসাইজের নাম হচ্ছে দক্ষিণ শক্তি এক্সারসাইজ, কোথায় করেছে, রাজস্থানে জয়সলমেরে করেছে, যেটাকে আমরা কি বলি, জয়সলমেরকে গোল্ডেন সিটি বলি তাই না, কারণ কি হচ্ছে পিঙ্ক সিটি তো সবাই জানো কি হচ্ছে, যোধপুরকে বলা হয়, সরি জয়পুরকে বলা হয়, আর ব্লু সিটি যোধপুরকে বলা হয়, তারপরে তোমাদের হচ্ছে গোল্ড সিটি জয়পুরকে, জয়সলমেরকে বলা হয়, আর হোয়াইট সিটি উদয়পুরকে বলা হয়, ঠিক আছে। অনেকজন এখানে কনফিউজ হয়ে যাবে, স্যার গোল্ডেন টেম্পল তো ওখানে আছে, আমাদের অমৃতসরে আছে, ওটা হচ্ছে গোল্ডেন টেম্পল, ঠিক আছে, এখানে গোল্ডেন সিটি বলছে। তারপর হচ্ছে নেক্সট, ডার্ট মিশনটা এটা কে লঞ্চ করেছে, নাসা, যেটা হচ্ছে আমেরিকার তরফ থেকে তাদের অ্যাস্ট্রোনট একটা অর্গানাইজেশন, যেমন আমাদের ইসরো। তারপরে হচ্ছে ওমিক্রন সবচেয়ে প্রথম কোথায় দেখতে পাওয়া গেছে, সাউথ আফ্রিকাতে দেখতে পাওয়া গেছিল। তারপরে এখন নিওকপ, বারবার বলছি লিখেও দিই তোমাদেরকে, নিওকপ, ঠিক আছে, NEOCOV, নিওকপ, আজকে ডেট হচ্ছে তোমাদের কত, 30 জানুয়ারি, তো 30 জানুয়ারিতে আমি বলে দিচ্ছি, কারণ তোমাদের জানুয়ারিতে এটা দিয়ে দেবো, নিওকপটা কোথায় জানতে পাওয়া গেছে, এটা ওয়ুহান, আগেন ওই কালা জায়গা, ফালতু জায়গা, ওয়ানে বম থেকে উড়িয়ে দাও ওইসব জায়গাকে। তারপর হচ্ছে 7 নম্বর, ন্যানো চকলেটের ভিতরে তোমাদের হাইড্রোজেন স্টোর করা হবে, এটা একটা নিউ টেকনোলজি। তারপরে ইন্ডিয়ান নেভির সাধক INS সান্ধক, এটা সার্ভে একটা বিষয়, এটা কোথায়, কলকাতাতে আছে। তারপর হচ্ছে নেক্সট, বুকসের ভিতরে, বুকসে কি হচ্ছে, কুকিং টু সেভ ইউর লাইফ, এটা অভিজিৎ ব্যানার্জির বই, অভিজিৎ ব্যানার্জি কি হচ্ছে নোবেল প্রাইজ জিতেছিল আমাদের ইন্ডিয়ার তরফ থেকে, সেটা কি ইকোনমিক্সের জন্য তাই না। তারপর হচ্ছে ব্যাচেলর ড্যাড, এই তো তুষার কাপুর। তারপর হচ্ছে প্রাইজ, প্রাইড প্রিজুডাইজ অ্যান্ড পিউন্ডিট্রি, সেটা শশী থারুর লিখেছে। তারপরে হচ্ছে দ্য মিডওয়ে ব্যাটল, এটা গৌতম চিন্তামণি লিখেছে। দ্য মঙ্ক হু ট্রান্সফর্ম ইউপি, এটা উত্তরপ্রদেশের যে যোগী আদিত্যনাথ জি আছে ওনার উপরে বইটা, তারপরে বইটা লিখেছে কি হচ্ছে শান্তনু গুপ্তা লিখেছে। তারপরে হচ্ছে লাস্ট 1971 চার্জ অফ দ্য গোরখাস, এটা লিখেছে রচনা বিস্ট রতওয়াল। তো যাই হোক, এখানে পুরো কমপ্লিট হলো, যদি আমার এফার্ট ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করো, আর একটা লাইক করে দিও তাহলে হবে, লাইক না করলেও চলবে, আর যদি ভালো না লাগে তো কিছু করার নাই, আনসাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, এই PDFটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, দ্যাটস অল, থ্যাংক ইউ।